তো হক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভিডিওর টপিকটি কী হতে চলেছে। তো আমি এখন যে অফিসিয়াল সাইটে আছি সেটা হচ্ছে WBMDFC, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের এই যে সাইট রয়েছে আমি বাংলা ভাষায় দেখাচ্ছি। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেমন লোন রয়েছে, ঠিক পশ্চিমবঙ্গে একটি লোন এখন পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, সেটা সংখ্যালঘুদের জন্য। এই লোনটা হচ্ছে কী লোন, তো লোনটা কারা পাবে এবং বর্ণনা এবং যোগ্যতা ডিটেলসে বলবো, তো বাংলা করে দিয়েছি এখানে দেখাবো। তো যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখুন এখানে ঋণটা বর্ণনা কী বলছে, যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, নার্সিং, আমি দাগ দিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, নার্সিং এবং আইন প্রভৃতি পেশাগত কোর্স করতে দেশের অভ্যন্তরে অধ্যয়নের জন্য সর্বোচ্চ 20 লক্ষ টাকা এবং বিদেশে অধ্যয়নের জন্য 30 লক্ষ টাকা। তাহলে এখানে বুঝতেই পাচ্ছেন যে দেশের মধ্যে যদি কলেজ, ইনস্টিটিউশন এবং কোনো জায়গাতে পড়াশোনা করে সেখানে 20 লক্ষ টাকা পর্যন্ত দেবে, এবং দেশের বাইরে পড়তে হলে কিন্তু 30 লক্ষ টাকা পর্যন্ত ঋণটি দেবে, এবং ত্রৈমাসিক কিস্তিতে মাসিক 3% সুদে ঋণ পরিশোধ করতে হয়। কোর্স শেষে মাত্র 6 মাস পর অথবা চাকরিতে যোগদান পর, যেটি আগে হয়, তহবিলের যোগ্যতার সাপেক্ষে ঋণ প্রদান করা হয়। তাহলে এখানে কার কেমন যোগ্যতা কি পড়ছে সেইভাবে কিন্তু টাকাটা দেওয়া হয়। এবং এখানে বলতে চাইছি যে ঋণটা আপনি শোধ করতে পারবেন চাকরি পাওয়ার পর, কিংবা আপনি লোন নিয়ে নেবেন তারপর 3 মাসের কিস্তিতে, যে আমি আজকে লোন নিলাম আজ থেকে দেওয়া শুরু করবো, সেটা করতে পারেন। এবার যোগ্যতা, এখানে যোগ্যতার কথা বলা হয়েছে। তো এই ঋণটি নিতে হলে যোগ্যতা কী লাগবে দেখুন, এখানে যোগ্যতা বলা হয়েছে 1 নম্বর, যে প্রার্থীদের অবশ্যই বিজ্ঞাপিত সংখ্যালঘু সম্প্রদায় হতে হবে, যেমন খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম, পার্সি ও শিখ, এবং পশ্চিমবঙ্গের আবাসিক হতে হবে। এই লোনটা নিতে হলে পশ্চিমবঙ্গের আবাসিক বাসিন্দা হতে হবে, মানে পশ্চিমবঙ্গে বাস করেন এরকম। আর বার্ষিক পারিবারিক আয় কোনো একটা পরিবারের গ্রামের ক্ষেত্রে 1,20,000 এবং শহরের ক্ষেত্রে 98,000, সরি, শহর এলাকায় যদি বাস করেন আপনি তো 1,20,000 ইনকামের মধ্যে থাকতে হবে, এটা সেটা হচ্ছে বার্ষিক বছরে, এবং গ্রামের ক্ষেত্রে কিন্তু 98,000 টাকার মধ্যে হতে হবে। এবং বয়স 18 থেকে 32, আবেদনকারীকে অবশ্যই নিয়মিত ব্যবস্থাপনার ভারতে বা বিদেশে একটি স্থায়ী প্রতিষ্ঠান থেকে পেশাদার ও প্রযুক্তি কোর্স করতে হবে। তো এখানে যে নার্সিং, ফার্মেসি, তারপর আরও যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে, আরও ল থেকে শুরু করে অনেক রকম কোর্সগুলো যেগুলো রয়েছে, সেটা একটা স্বীকৃত প্রতিষ্ঠান, সেই রাজ্য বা সেই দেশের স্বীকৃত একটা প্রতিষ্ঠান, পেশাদারী কোর্স বা প্রযুক্তি কোর্স এরকম কোর্সের জন্য কিন্তু দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ দেশে বিদেশে প্রতিষ্ঠানে শিক্ষা লাভের উদ্দেশ্য, শিক্ষা ঋণ পাওয়ার জন্য অভিভাবক তাদের পূর্ববর্তী যোগ্যতা যথাক্রমে 70 থেকে 75% নাম্বার পেতে হবে। তো এই মায়োরিটি স্কলারশিপ নেওয়ার জন্য 70 থেকে 75% মার্কস না থাকলে কিন্তু পাওয়া যাবে না বা যায় না। স্নাতক স্তরের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের নম্বর প্রয়োজন, স্নাতকোত্তর কোর্সের জন্য স্নাতকোত্তর উক্ত নম্বর প্রয়োজন, মানে স্নাতক মানে গ্র্যাজুয়েশনের পর যদি করে তো গ্র্যাজুয়েশনের নাম্বার দেখবে, এবং উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিকের নাম্বার দেখবে, 75 থেকে 70, এই যে নাম্বারটার কথা বলেছে। এবং 6 নম্বর, ঋণ, শিক্ষা ঋণের জন্য যোগ্য হতে হলে বার্ষিক পারিবারিক আয় অবশ্যই 8 লাখের মধ্যে হতে হবে। শিক্ষা ঋণের জন্য যোগ্য হতে হলে অবশ্যই বার্ষিক পারিবারিক আয় অবশ্যই 8 লাখের মধ্যে হতে হবে। তার মধ্যে বলছে 3% সুদ ধার্য করা হবে, যাদের পারিবারিক আয় প্রতি বছর 98,000 টাকা, 1,20,000 টাকা গ্রামীণ বা শহর, এই যে বলে দিয়েছে এর মধ্যে। তারপর দেখুন 7 নম্বর পয়েন্ট বলছে অবশ্যই সময়কাল 1 বছরের বেশি হতে হবে। ধরুন আপনি ফার্মেসি পড়ছেন কিংবা নার্সিং পড়ছেন, নিশ্চয় নার্সিংয়ের কোর্স 6 মাসের হয় না বা 7 মাসের হয় না, 5 মাসের হয় না, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন না, সেটা অবশ্যই 1 বছরের বেশি হতে হবে। এবং আবেদন পদ্ধতি হচ্ছে WBMDFC, যে www.wbmdfc.net এর সাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবে সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, কিংবা আপনি কমেন্ট করুন, আপনাকে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।